ওয়েলকাম ফ্রেন্ডস আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে তৃতীয় নাম্বার অধ্যায় অর্থাৎ মানুষের জনন এখান থেকে যত এক মার্কের প্রশ্ন আছে সেগুলো নিয়ে একমার্কের মধ্যে প্রথমে যে এমসি টাইপ প্রশ্ন আছে এগুলোর উত্তর কিন্তু তোমাদের বইতে দেওয়া আছে তো এগুলো কিন্তু আমি আর আলোচনা করলাম না আমি একদম যেগুলো উত্তর দেওয়া নেই সেগুলো কিন্তু আলোচনা করবো যাদের বই নেই তোমরা কিন্তু দেখে নাও ভিডিওটি পজ করে তোমরা কিন্তু অবশ্যই প্রশ্নগুলো দেখে নিতে পারো চলে এসো একদম আমরা চলে যাবো এরপরে যে প্রশ্নগুলোর উত্তর দেওয়া নেই এখানে তোমরা এমসিকিউ পেয়ে যাবে আটচল্লিশটা প্রশ্ন আছে প্রশ্নগুলো খুবই কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য তো এখান থেকে দেখো আমরা আলোচনা করব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন উত্তর শুক্রাশয়ের সব থেকে বাইরের আবরণের নাম কি। এটা কি হবে এটাই হবে টিউনিকা ভ্যাজেনালিস ওকে তারপরের প্রশ্ন রেটি টেস্টিস বা জালক শুক্রাশয় কি। রেটি টেস্টিস হলো যখন স্টিবিউলগুলো এসে একসঙ্গে মিলিত হয় তখন একটা জালকের মতো গঠন তৈরি হয় ওকে সেই জালকের মতো গঠনটাকে বলা হয় রেটি টেস্টিস আর এই জালকের মতো গঠন অর্থাৎ রেটি টেস্টিসের পরে যেটা তৈরি হয় সেটাকে বলা হয় ভাষা ইফারেন্সিয়া। ওকে তারপরের প্রশ্ন দেখো কাউপার্স গ্রন্থি কাকে বলা হয় এর কাজ কি কাউপার্স গ্রন্থির কাজ বলেছে কাউপার্স গ্রন্থির কাজ কী কাউপার্স গ্রন্থি থেকে একটা তরল নিশ্চিত হয় যেটা হচ্ছে মিউকাস সমৃদ্ধ রস যেটা ঘন ও পিচ্ছিল হয় এই পদার্থ স্ত্রীদেহের জনিপথকে পিচ্ছিল করে ওকে দাগের প্রশ্ন আছে প্রোস্টেট গ্রন্থি থেকে যে কোনো একটি কাজ উল্লেখ করো প্রোস্টেট গ্রন্থির যে কোনো একটা কাজ প্রোস্টেট গ্রন্থি কী করে প্রস্টেট গ্রন্থি এর থেকে যে খরিত পদার্থ সেটা হচ্ছে সিমেনের কুড়ি থেকে তিরিশ পারসেন্ট গঠনে সাহায্য করে ওকে সিমেন গঠনে কুড়ি থেকে তিরিশ পারসেন্ট সাহায্য করে আর এই পদার্থের যে ধর্ম সেটা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির তাই কি হয় না স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় যে আম্লিক কিছু পদার্থ তৈরি হয় সেই আম্লিক পদার্থকে প্রশমিত করতে সাহায্য করে এছাড়া সিমেনের যে গন্ধ সেই গন্ধ তৈরিতে সাহায্য করে বিশেষ গন্ধের জন্য এই প্রোস্টেট গ্ল্যান্ড থেকে খরিত পদার্থ দেয় পাঁচের দাগের প্রশ্ন আছে সার্টলি কোষ কী কোষ তোমরা জানো এটা হবে সেমিনিফেরাস টিবিউল আছে সেই সেমিনিফেরাস টিবিউলের মধ্যে যে শুক্রাণু উৎপাদনে অংশগ্রহণ করে না যে সমস্ত অংশ সেই কোষগুলোকে বলা হয় সার্টলি সেল সেই সার্টোলিস সেলগুলো কীরকম হয় লম্বাটে বহু হয় ওকে তো সেইগুলো একটা যুক্ত হয় আর সেই পদার্থ সেই যে সার্টলি সেল সেই সার্টলি সেলের কাজ কি সেই সার্টলি সেলগুলো অপরিণত যে স্পার্ম সেই অপরিণত স্পার্ম তাদের কোষের মধ্যে প্রথিত থাকে আর সেখান থেকে পুষ্টি রস সংগ্রহ করে আর এই কোষ ব্লাড টেস্টিস ব্যারিয়ার তৈরি করে ব্লাড টেস্টিস ব্যারিয়ার তৈরি করে ওকে আর এখান থেকে কিছু হরমোন ক্ষরিত হয় যেটা হচ্ছে এ বিপি অর্থাৎ অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ইনহিবিন খড়িতে হয় ওকে ইনহিবিন ইস্ট্রোজেন এগুলো করিত হয় এরপরের প্রশ্ন গ্রাফিয়ান কি গ্রাফিয়ান ফলিকেল হচ্ছে প্রাইমর্ডিয়াল ফলিকেল তোমরা জানো সেই প্রাইমোডিয়াল ফলিকলগুলো যখন আয়তনে বৃদ্ধি পায় আর সেই আয়তনে বৃদ্ধি পাওয়ার পরে বহু কোশস্তরযুক্ত একটা যে ডিম্বথলি গঠন করে তাকে বলা হয় গ্রাফিয়ান ফলিকেল এই গ্রাফিয়ান ফলিকেলের কেন্দ্রে কিন্তু ডিম্বাণু থাকে সেই ডিম্বাণুকে ঘিরে কয়েক প্রকার কোষস্থর বিশিষ্ট একটা গ্রাণুলসা কোষ থাকে ওকে আর এর মাঝখানে একটা গহর থাকে যে গহরেরকে বলা হয় অ্যান্ট্রাম আর এই অ্যান্ট্রামের মধ্যে একটা লিকুইড থাকে তার নাম হচ্ছে লিকার ফলিকল ওকে লিকার ফলি লি আর এখান থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয় এই যে পরিণত ডিম্বথলি বা গ্রাফিয়ান গ্রাফিয়ানি ফলিকল এখানে কি হয় অভিলেশন ঘটে অর্থাৎ ডিম্বাণুর নিঃসরণ হয় আর এখান থেকে ইস্ট্রোজেন হরমোন খরিত হয় সাথে তাগের প্রশ্ন আসে ক্লাইটোরিস কি ক্লাইটোরিস তুমি জানো স্ত্রী দেহের যে ছিদ্র আছে সেই মূত্র ছিদ্রের ওপরে লেবিয়া মেজোরা ও লেবিয়া মাইনোরা এই দুটোর সংযোগস্থলে একটা আঙুলের মতো প্রবর্ধক দেখা যায় তাকে বলা হয় ক্লাইটোরিস এই ক্লাইটোরিস হলো পুরুষের যে গ্লান্স পেনিস আছে তার মতোই সংবেদনশীল আর তার সমসংসঙ্গ ওকে তারপরের প্রশ্ন কিসের উপস্থিতির জন্য কর্পাস লুটিয়াম পিতাভ হয় পিতাভ বর্ণের জন্য দায়ী একটা পদার্থ তার নাম হচ্ছে লিউটেন এলি এলিউটি এন ওকে লিউটেন নামক এক ধরনের রঞ্জক পদার্থ এরপরে আছে মেনোপজ কি মেনোপজ তোমরা জানো যখন স্ত্রীদেহে মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ হয়ে যায় তখন সেটাকে বলা হয় মেনোপজ আর মেনার্কি যখন মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় তাকে বলা হয় মেনার্কি তারপরে প্রশ্ন আছে কোন হরমোনের প্রভাবে রজস্রাব শুরু হয় এটা এফএসএইচ হবে এফএসএইচ এল এই হরমোনগুলোর প্রভাবে রজস্রাব বা মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হয় ভারতের প্রশ্ন অ্যামেনোরিয়া কি। অ্যামেনোরিয়া হল স্ত্রী দেহের যে যৌন জীবনকাল সেই যৌন জীবনকালে যদি কোনো সময় মেনস্ট্রুয়াল সাইকেল সাময়িকভাবে বন্ধ হয় তখন সেটাকে বলা হয় অ্যামেনেরিয়ন ওকে আর এরপরে যেটা আছে ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া কি ল্যাকটেশনাল অ্যামেনোরিয়া বলতে বোঝায় না যখন দেহের মধ্যে ল্যাকটেশন হয় অর্থাৎ যখন তারা শিশুদের স্তন্যদূত পান করায় তখন কি হয় তখন তাদের এই মেনস্ট্রুয়াল সাইকেল সাময়িকভাবে কিছুদিন বন্ধ থাকে এই ঘটনাকে বলা হয় ল্যাকটেশানাল অ্যামেনেরিয়ান অ্যামেনোরিয়া আর এর কারণ কি ল্যাকটেশনাল এর সময় ল্যাকটেশানের সময় কি হয় তখন প্রোল্যাকটিন হরমোন ক্ষরিত হয় প্রোল্যাকটিন হরমোন ক্ষরিত হয় এই প্রোল্যাকটিন হরমোন এফএসএইচ আর এলএইচকে এর ক্ষরণকে কমিয়ে দেয় এর জন্য কি হবে তাদের মেনস্ট্রুয়াল সাইকেল বন্ধ থাকে ওকে তারপরের প্রশ্ন দেখো এইচ কোথা থেকে করিত হয় এইচসিজি হিউম্যান কোরিয়নিং গোনারোট্রোফিন এটা খরিত হয় কোথা থেকে এটা হচ্ছে প্লাসেন্টা থেকে করিত হয় ওকে তারপরে আছে রিল্যাকসিন কোথা থেকে করিত হয় রিল্যাক্সিন এটাও প্লাসেন্টা থেকে করিত হয় ঠিক আছে পরের প্রশ্ন কোন হরমোনের প্রভাবে স্বর্ণগ্রন্থি থেকে দুগ্ধ উৎপাদন শুরু হয় আর কোন হরমোনের প্রভাবে দুগ্ধ খরণ শুরু হয় দুগ্ধ উৎপাদন শুরু হয় প্রোল্যাকটিনের জন্য প্রোল্যাকটিন আর দুগ্ধ খরণ তৈরি হয় দুগ্ধ খরণ হয় অক্সিটোসিন অক্সিটোসিন এরপরে আছে এ বিপি এর নাম কী এটা একটু আগেই বলা হয়েছে এটা সার্টোলিক কোষ থেকে খরিত হয় এর পুরো নাম হচ্ছে অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন অ্যান্ড্রোজেন বাইন্ডিং প্রোটিন ওকে তারপরের প্রশ্ন দেখো স্ত্রী দেহের কোথায় নিষেক সংগঠিত হয় নিষেক কোথায় হয় ফ্যালোপিয়ান টিউবের যে অ্যাম্পুলা আছে এ এম পি ইউ এল এল এ ওকে অ্যাম্পুলাতে ফার্টিলাই সরি নিষেক হয় ও ফার্টিলাইজেশন হয় তারপর হচ্ছে একটোপিক প্রেগন্যান্সি কি একটোপিক প্রেগনেন্সি হচ্ছে যখন ইউটেরাস এর যে এন্ডোমেট্রিয়াম সেই ইউটেরাসের এন্ডোমেট্রিয়াম ছাড়া অন্য কোথাও যদি এমব্রায়োর ইমপ্লান্টেশন হয় বা এমব্রায়োর রোপণ হয় তখন সেই ধরনের প্রেগনেন্সিকে বলা হয় একটোপিক প্রেগন্যান্সি মানুষের গর্ভাবস্থার সময়কাল কতদিন এটা তো জানো দুশো আশি দিন হবে প্রসবকালে জরায়ুর সংকোচনে সাহায্য করে কোন কোন হরমোন এর জন্য সাহায্য করে ইস্ট্রোজেন হরমোন অক্সিটোসিন হরমোন আর হচ্ছে প্রোস্টাগ্ল্যান্ডিন কোলেস্ট্রমে কোন অ্যান্টিবডি থাকে এটা হচ্ছে এ হবে তারপরে প্রশ্ন ব্লাস্টুলা ও গ্যাস্ট্রোলা কী ব্লাস্টুলা দেখো যখন মরুলা থাকে সেই মরুলা বিভাজিত হয়ে একটা এক স্তর বিশিষ্ট এক স্তর বিশিষ্ট কোষ তৈরি করে ফাঁফা বলের মতো একটা গঠন তৈরি করে তো তাকে বলা হয় ব্লাস্টুলা এই ব্লাস্টুলা তৈরি হয় ফার্টিলাইজেশনের চার থেকে ছ দিনের পর ওকে তারপর সেই ব্লাস্টুলা থেকে গ্যাস্ট্রুলা তৈরি হয় অর্থাৎ ব্লাস্টুলার যে অবিভেদিত কোষগুলো সেগুলোর মধ্যে ডার্ম তৈরি হবে ডার্ম এন্ডোডার্ম আর মেসোডার্ম ওকে মেসোডার্ম যখন তৈরি হবে তখন যে ভ্রূণের গঠনটা সেই গঠনকে বলা হয় গ্রাস্টুলা ওকে এরপরে দু মার্কের কিছু প্রশ্ন আছে দেখো এই দুমার্কের প্রশ্নের মধ্যে কিছু কিছু প্রশ্ন তোমাদের কাজে লাগবে যেরকম হচ্ছে এই প্রশ্নটা দেখো প্রাইমারি স্পারমোটোসাইটে ক্রোমোজোম সংখ্যা কীরকম হয় প্রাইমারি স্পারমোটোসাইটে ক্রোমোজোম সংখ্যা থাকে কত এন অর্থাৎ ডিপ্লয়েড থাকে ওকে তারপরে যে প্রশ্নগুলো আছে মেনার্কি মেনোপো যেটা তো আলোচনা হয়েছে মেনস্ট্রুয়াল সাইকেল শুরু হওয়াকে বলা হয় মেনার কি আর বন্ধ হওয়াকে বলা হয় মেনোপজ এরপরে তোমরা দেখো এখানে রোপণে সাহায্যকারী হরমোনগুলো কী দাগের প্রশ্নটা রোপণে সাহায্য করে কোন কোন হরমোন ইস্ট্রোজেন প্রজেস্টেরন ওকে ভ্রূণ কোন অবস্থায় জরায়ুর কোন স্তরে রোপিত হয় ভ্রূণ ব্লাস্টুলা অবস্থায় জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয় ওকে তারপরে আছে জেড থ্রি প্রোটিন কোথায় পাওয়া যায় এর কাজ কি জেড পি থ্রি প্রোটিন পাওয়া যায় ডিম্বাণুর মধ্যে জোনা পেলিসুরা স্তরে ওকে জোনা পেলিসুরা জোনা পেলু সিডা স্তরে পাওয়া যায় এই জেড পি থ্রি প্রোটিনের কাজ কি জেড পি থ্রি প্রোটিন এটা হচ্ছে স্পার্মকে গ্রহণ করার জন্য কাজ করে স্পার্ম যখন এসে এর সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন সেখানে একটা কর্টিক্যাল রিয়াকশন হয় সি কর্টিক্যাল রিয়াকশানের জন্য এখানে একটা পর্দা তৈরি হয়ে যাবে অন্য কোনো স্পার্ম এসে প্রবেশ করতে পারবে না ওকে আর যাদের এই বইটা নেই তোমরা কিন্তু অবশ্যই দেখে নিও এই প্রথম থেকে শট প্রশ্নগুলো ওকে দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে পরের ভিডিওতে আমরা আলোচনা করব। নেক্সট অধ্যায় অর্থাৎ চার নম্বর অধ্যায় সেখানের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো নিয়ে ওকে